Hello boys and girls, I am the Mingle Shubh and welcome to my channel. তো আজ আমি কথা বলবো বাংলার এমন একটি রিয়েলিটি শো নিয়ে যেই শো দেখলে তোমার মুখ থেকে নুনু আর পোত থেকে জীব একসাথে বেরোবে, যেই শো দেখে তোমার হিরোলমের হিসু আর স্যান্ডিসার দুদুখে মরে যেতে ইচ্ছা করবে, অ্যান্ড সেই অপুষ্টিকর শোয়ের নাম। তো এভরিবডি 720 পিকচার কোয়ালিটি করো অ্যান্ড ভিডিওর মজা নিতে থাকো। ভিডিও শুরুতে আমি তোমাদের দেখাবো ডান্স ডান্স জুনিয়রের মতো একটা নেকাচোদা শোতে তোমাকে পার্টিসিপেট করতে গেলে ঠিক কি কি করতে হবে। ওইসব ডান্স ফান্স না জানলেও চলবে, শুধু তোমার বাবাকে একটু গরিব হতে হবে, আর যদি গরিব নাও হয় তাও গরিব সেজে ক্যামেরার সামনে এসে একটু করুণ গলায় বলতে হবে, ছোট থেকে ওরা অনেক কষ্ট করে নাচ শিখিয়েছি, সকাল থেকে রাত অবধি হাতুড়ি পিটিয়ে থাম, মালটা ঠিক জমছে না, একটা কাজ করতো মুখে হালকা জল মার তাহলে মালটা জমে যাবে। আচ্ছা ছোটদের অনেক কষ্ট করে আমি না থাম থাম, এক কাজ কর মুখে পুরো জলটা ঢাল, পুরো বোতলের জলটা ঢাল, তাহলে ঘাম ঘাম দেখাবে, পাবলিক সাটা মাং খাবে, কর কর। আমার কাছে একটা বালতি আছে, তাহলে ওই জলটাই ঢালি। হ্যাঁ ঢাল ঢাল। বলছি হ্যাঁ হ্যাঁ অ্যাকশন। আমি ওনে অনেক কষ্ট করে ছোট থেকে নাচ শিখিয়েছি, সকাল থেকে রাত অবধি হাতুড়ি পিটিয়ে ওরে আমি মানুষ করেছি, তাই আমি চাই ওখান থেকে জিতে আসুক। আর তোমার মাকে একটু ন্যাকামি করতে হবে, যার মা যত ভালো ন্যাকামি করতে পারবে সে তত বেশি সুনাম ওখানে অর্জন করবে। আমাগো বাবাই যেখানে নাচ শেখে সেটা আমাদের বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে স্যার, রোজও হেঁটে হেঁটে যায় নাচ করতে, দুবেলা তো ওকে পেট ভরে খেতেও দিতে পারি না, 2 বছর ধরে তো খালি জল খেয়েই রয়েছে। তুমি এত কষ্ট করে আজ এই জায়গায় এসছো, বাবা মার মুখ উজ্জ্বল করছো, তাই আজ আমরাও তোমাকে কিছু দিতে চাই, কি দেব তুমি কি বলো? হ্যাঁ জি দিয়ে দাও। নিয়ে এসো। শো সুপার হিট ভাই, ডান্স ডান্স জুনিয়র এমন একটি রিয়ালিটি শো যেখানে তুমি এই ন্যাকামিগুলো ছাড়াও আর অনেক কিছুই দেখতে পাবে। ঋতিকার মনে এটাই লাস্ট পারফরমেন্স অন দ্য স্টেজ, ওর বাবা কোনোভাবেই কোনোদিন সাপোর্ট করেনি এবং দিনের পর দিন ঝগড়া আরও বেড়েছে, ভুল বোঝাবুঝি বেড়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়েছে। ইস কি ক্রিঞ্জ, চোখে নাকি গ্লিসারিন দিয়ে কাঁদছে। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতো তাহলে এই ম্যাডামের কাদার অভিনয় দেখে নিজেই কেঁদে ফেলতো। ইউটিউবাররা যেমন ভিউজের জন্য নিজের পোতে নিজের বান্টু ঢোকাতে দুবার ভাবে না, ঠিক তেমনই স্টার জলসাও টিআরপির জন্য গল্পের গরু গাছে তুলতে দুবার ভাবে না। ওই গরু নিয়ে কোনো আড্ডা হবে না। আর এই শো এর বিচারক নিয়ে আমার বহুত প্রবলেম আছে ভাই, 7.9 বিলিয়ন মানুষ থাকতে গোকরো সাপ কেন, কাকে কখন কামড়ে দেবে? বন্য পশুরা যেমন বনে সুন্দর, ঠিক তেমনি মিঠুনদার মতো একটা বিষধর গোকরো চিড়িয়াখানার খাঁচাতেই সুন্দর, তাই প্লিজ মিঠুনদা এইসব ডান্স ফান শো এর বিচারকের আসনটা ছাড়ো, আলিপুর চিড়িয়াখানায় এন্ট্রি মারো। মনামি ঘোষ দিদি হলে ওর একটা বৃহস্পতিবারের কলার মতো ভাই, সব ঘটে আছে, কখনো সিরিয়ালে, কখনো হইচয়ের বৌদি হয়ে, কখনো ডান্স ডান্স জুনিয়রের বিচারক হয়ে, আবার ইউটিউব চ্যানেল। হোয়াট ইজ দিস, এইগুলো কি? এইভাবে আমাদের পেটে লাথি মারার কোনো মানে হয় না। শোনো দিদি, তুমি অভিনেত্রী পলিটিশিয়ান না যে সব জায়গা থেকে খাবে, হাট সালা চাল চোর। দেব দেব ডান্স ডান্স জুনিয়রের বিচারক হয়েছে দুটো কারণে, প্রথম কারণ সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়ার জন্য, তুমি দেবের ফেসবুক পেজ ইনস্টায় যাও, ওখানে দেখবে দেব সারাদিন এই ভাটের শোয়ের ছবি আপলোড করবে আর ক্যাপশনে লিখবে এমনি 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 এমনি। ইন ফিউচার হয়তো আমরা এটাও দেখতে পাবো, হাগার ছবি দিয়ে ক্যাপশনে দেব দা এমনি, মোতার ছবি দিয়ে ক্যাপশনে দেব দা এমনি, আমাদের হবু বৌদিকে বিয়ে করে ক্যাপশনে দেব দা এমনি। আর দ্বিতীয় কারণ বাবলু খাবি কি ছাদে উড়ে যাবি, এই ডায়লগটা বলার জন্য। মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই, এটা কি কোনো ডান্স রিয়েলিটি শো নাকি কোনো মদ খাওয়া রিয়েলিটি শো, বিচারকও যে ডায়লগ দেয় পাগলু খাবি কি ছাজে উড়ে যাবি, আবার মাতালও একই ডায়লগ দেয়। আরে পাগলি খাবি কি ছাজে মরে যাবি। পিথাগোরাস বলেছিল পৃথিবী গোল, ক্যারিমিনাটি বলেছিল পৃথিবী মাদারচোদ, আর দেবদার জাজমেন্ট দেখে এখন আমার মনে হচ্ছে পৃথিবী মাতাল ভাই। এবার আমরা দেখবো এই
মিশর ভিএফএক্স, অবাক হয়ে তাকিয়ে কোনো লাভ নেই। অ্যাভেঞ্জার্স এ যদি ভিএফএক্স থাকতে পারে, এখানে ভিএফএক্স না থাকার কি আছে? আমি একটা আমার এক ফেমাস বন্ধুকে এই স্টেজে নিয়ে আসছি, যার আটখানা পা যে মুখ থেকে জাল তৈরি করতে পারে। ওখানে যেখানে যাবে সেখানে পাঠাবো খাল পারে, এটা গর্জন কর, ভুলে যাও না। এরকম একটা অপুষ্টিকর ভিএফএক্স আলা ভূত দেখার থেকে রোদ্দুর রায় হেগে যে ন্যাকড়ায় মোছে সেই ন্যাকড়া দেখালে মনে হয় স্টার জলসার টিআরপি আরও বাড়ত। শুধু মদ খেলেই লিভার পচে না, এইসব ভিএফএক্স দেখলেও লিভার পচে। তুই গরিব, তুই দীঘায় যা, খুব বেশি হলে গোয়া, কিন্তু তুই লন্ডন প্যারিস যাওয়ার স্বপ্ন কেন দেখবি রে বোকা চোদা? এবার আমি তোমাদের এই শোয়ের আরও একটি চুতিয়াপানা দেখাবো। তুমি যদি ভেবে থাকো শুধু তুমি তোমার গার্লফ্রেন্ডকে ওতে কলা বাগানে নিয়ে যাওয়ার জন্য তেল মারো, তাহলে তুমি এখনো বাচ্চা আছো ডিয়ার ফ্রেন্ড। কারণ দেব মিঠুনদা এরাও পাবলিককে চুদু বানানোর জন্য অন ক্যামেরায় তেল মারে। উইদিন থ্রি ইয়ার্স তুই কত বড় জায়গায় যাবি আমি দেখতে পাচ্ছি। আই ক্যান সি ইউ রাইট দেয়ার। বলছি মিঠুনদা, মেসির বাড়িতে আজ কী রান্না হচ্ছে তাহলে একটু দেখে বলো না, আমার না খুব জানার ইচ্ছে মেসি কী খায়। এতদিন আমরা মিঠুনদাকে একজন ভালো অভিনেতা রাজনীতিবিদ হিসাবে জানতাম, আজ আমরা মিঠুনদার নতুন একটা পরিচয় পেলাম। উনি খুব ভালো জ্যোতিষীও, 3 বছর পরে কী হবে উনি নাকি এখনই বলে দিচ্ছেন। বলছি মিঠুনদা, চেম্বার খুললে না বনগাঁ লোকালে পোস্টার মেরো, হ্যাঁ অনেক কাস্টমার পাবে। আজকে তোমার পারফরমেন্স যদি বলি 100-200 পার না। ওয়ার্ল্ড কাপ জেতার পরও ধোনির বাবা মা ধোনির এতটা প্রশংসা করেনি, একটা নাচ দেখে দেবদার যতটা প্রশংসা করলো 100-200। মাইকেল জ্যাকসন স্যার ডোন্ট মাইন্ড, এদের আপনি ক্ষমা করে দিন প্রভু, এরা জানে না যে এরা কি ভুল করছে। এরা কে? হ্যালো কে? ও স্যার আপনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ভিডিও প্রায় কমপ্লিট স্যার। ওকে স্যার, ওকে স্যার। বলছি স্যার এবার তাহলে স্যার আমার অ্যাকাউন্টে টাকাটা ঝম করে ট্রান্সফার করে দিন, বোঝেনি তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্টার জলসা থেকে ফোন করেছিল। সো গাইস, আজকের ভিডিওটি অবধি। ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করো অ্যান্ড কমেন্ট করে তোমার মূল্যবান ওপিনিয়নটি জানাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও, করে দাও, এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।